দর্শক, বাংলা নামে দেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একই প্রশ্ন নিয়ে হাজির হই গুণীজনদের কাছে, শুনি স্বপ্ন, স্বপ্ন ভঙ্গ আর আশার কথা। আজ আমাদের সঙ্গে আছেন শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক মুনতাসির মামুন। বাংলাদেশে ইতিহাস চর্চার সঙ্গে অঙ্গীকারবদ্ধ একটি নাম মুনতাসির মামুন। তিনি ইতিহাসকে নিয়ে এসেছেন মানুষের কাছে, করেছেন জনপ্রিয়। গত দুদশকে তার একক চেষ্টায় মানুষ জানছে ঢাকার ইতিহাস। রাজধানী নিয়ে তার গবেষণা অনুপ্রেরণা জুগিয়েছে অনেককেই। মুনতাসির মামুনের জন্ম 1951 সালের 24 মে ঢাকার ইসলামপুরে। গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার গুলবাহারে। বাবা মিসবাউদ্দিন ও মা জাহানারা খাতুন। শৈশব কৈশোর কেটেছে চট্টগ্রামে, চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট প্রাইমারি ও হাই স্কুল এবং চট্টগ্রাম কলেজে তার পড়াশোনা। মুনতাসির মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন 68-তে। এখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং 83-তে পিএইচডি ডিগ্রি নেন। স্বাধীনতার পর তিনি প্রথম পিএইচডি ডিগ্রি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিচিত্রায় সাংবাদিকতা দিয়ে মুনতাসির মামুনের কর্মজীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়াতে শুরু করেন 74 থেকে। গবেষণা করেন ঢাকার অতীত ইতিহাস নিয়ে। সাম্মানিক প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে 99 থেকে 2002 পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের দায়িত্বে ছিলেন। স্বাধীন বাংলাদেশের ডাকসুর প্রথম নির্বাচনে মুনতাসির ছিলেন সম্পাদক। তিনি বাংলাদেশ লেখক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ও যথাক্রমে প্রথম যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক। জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় আর্কাইভসের পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন তিনি। ঢাকা জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। ঢাকার ইতিহাস চর্চায় প্রতিষ্ঠা করেন সেন্টার ফর ঢাকা স্টাডিজ। তিনি বাংলা একাডেমির ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল ও সিনেটের সদস্য নির্বাচিত হয়েছেন বেশ কয়েকবার। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির তিনি একজন প্রতিষ্ঠাতা ও সক্রিয় সদস্য। গল্প, কিশোর সাহিত্য, প্রবন্ধ, গবেষণা, অনুবাদ সাহিত্য সর্বত্রই মুনতাসির মামুনের অনায়াস যাতায়াত থাকলেও তার লেখালেখির প্রধান জায়গা দখল করে আছে ইতিহাস। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 220। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখক শিবির, সিটি আনন্দ, নুরুল কাদের ফাউন্ডেশন পুরস্কার, হাকিম হাবিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। বাংলা নামে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে দিয়ে শুরু করি। মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে, সাজা হয়েছে, কারো কারো সাজা কার্যকর হয়েছে, তো সার্বিক বিচার প্রক্রিয়া নিয়ে আপনার মন্তব্য কি? সার্বিক বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের যা মন্তব্য, গত 4 বছর আমরা বলেছি প্রসিকিউশন, তদন্ত টিম এবং অবকাঠামোগত সমস্ত ব্যাপারটা আরেকটু পুনর্বিন্যাস করতে। কেননা আজকে আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল নিজেরাই অভিযোগ করছেন, যে অভিযোগগুলি আমরা অনেক আগে করেছি। আমরা একটা কথাই বলতে চাচ্ছি, বিচার প্রক্রিয়া সবই ঠিক আছে, পুনর্বিন্যাস দরকার এবং রাজনৈতিক পক্ষপাত যেন যোগ্যতার মাপকাঠি না হয়, এটাই আমাদের বলার কথা। তো জামাতের নায়েব আমির দেলার হোসেন সাইদির সাজা মৃত্যুদণ্ড থেকে কমে আমৃত্যু কারাদণ্ড করা হয়েছে। এ নিয়ে অনেকেই সরকারের সঙ্গে জামাতের আতাতের অভিযোগ তুলেছেন, বিষয়টা আসলে কি? আসলে এই ধরনের কথা অনেকদিন থেকে বলা হচ্ছে, এগুলি রাজনৈতিক গুজব, কথাবার্তা, সেগুলির মধ্যে আমি যাব না। আমি খালি একটা কথা বলি, যদি সরকার আতাত করে তাহলে তো তিন ভাগে রায় বিভক্ত হয় না। আওয়ামী লীগ ঠিক আছে আতাত করতে পারে, আওয়ামী লীগ তো খালাস দেওয়ার পক্ষে না, কিন্তু একজন জাজ তো খালাসও দিয়েছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আতাতের কোনো বিষয় নয়, এখানে বিচারকরা 1971 সালকে উপেক্ষা করেছেন এবং এই করে আমি মনে করি তারা একটা ন্যায্য বিচার বা ন্যাচারাল জাস্টিস করেননি। এবং যিনি বাদ খালাস দিয়েছেন আমি মনে করি তিনি খুবই অন্যায় করেছেন, কারণ মুক্তিযুদ্ধকে তিনি উপেক্ষা করতে পারেন না। মুক্তিযুদ্ধের কারণে আজকে তিনি সুপ্রিম কোর্টকে পেয়েছিলেন, নলে তাকে অন্যখানে ওই মুক্তারি করতে হতো। ধর্মভিত্তিক রাজনীতিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমরা 71-এর জেনারেশন, বঙ্গবন্ধু আমাদের কথা রেখেছিলেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন এবং এ নিয়ে কিন্তু কোনো প্রশ্নও হয়নি এবং আমরা মনে করি যে সব ঠিকই চলছিল। জিয়াউর রহমান যে কাজটি 75-এর পরে করেছেন এবং এখন যে অবস্থায় এসছে, ধর্মভিত্তিক রাজনীতি একটা বিরাট স্পেস নিয়ে নিয়েছে রাজনীতির এবং আধিপত্য বিস্তার করে আছে মানুষের মনে। আমরা বললেই মানে এটা সরানো যাবে না, ভাবনা চিন্তা করতে হবে। আমাদের আদর্শগত রাজনীতি দিয়ে সেটাকে কীভাবে প্রতিহত করতে পারি সেটা চিন্তা করে আমাদের জন্য
আমার মনে হয় যে একটা বিকল্প উপায় হতে পারে। জামাতকে নিষিদ্ধের ব্যাপারে জোর দাবি আছে নাগরিক সমাজে, আপনার মতামত কি? আমরা তো এই দাবি তুলেছি, আমি এখনো এই দাবির পক্ষে। একটি কারণে এর দুটো দিক আছে, যেটা মহিত সাহেব বলেছেন যে আন্ডারগ্রাউন্ডে যাবে, আওয়ামী লীগের একটা বড় অংশের ধারণা যে জামাতকে নিষিদ্ধ করলে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এবং এটা আরও অনেক জটিল অবস্থার সৃষ্টি করবে। আমি মনে করি চিন্তাটা ভুল, জামাত আন্ডারগ্রাউন্ডেই আছে। যতগুলি জঙ্গি প্রতিষ্ঠান সরকার এখন মোকাবেলা করছে, প্রত্যেকটি জামাতের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। সুতরাং জামাত উপরে থাকলেই সব ঠিক থাকবে এটা ভুল ধারণা। জামাত নিষিদ্ধ করলে একটা উপকার হবে, সেটা হচ্ছে এই অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলি জামাত নিয়ন্ত্রণ করছে, সরকার সেগুলির উপরে নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে। কিন্তু জামাত নিষিদ্ধ করলে জামাতের পক্ষে এই প্রকাশ্যে এইভাবে কাজ করা সম্ভব হবে না। আন্ডারগ্রাউন্ডের বিষয় যেটা বলছে, আমি মনে করি এটা একটা দুর্বল যুক্তি। তার মানে আপনি জঙ্গিবাদের সম্ভাবনা কম দেখতে পান যদি আন্ডারগ্রাউন্ডে বা? না না, ওটা জঙ্গিবাদ বাড়বেই, কারণ জামাত জঙ্গিবাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। বিএনপির একটা অংশ জঙ্গিবাদে বিশ্বাস করে, কুড়ি দলীয় জোট কি একটা করেছে, তারা জঙ্গিবাদে বিশ্বাস না করলে তো জামাত বিএনপির সঙ্গে হয় না। তো জঙ্গিবাদে একটা স্পেস নিয়ে আছে, এটা তো অস্বীকার করার উপায় নয়। কিন্তু সরকার জঙ্গিবাদকে যেভাবে প্রতিরোধ করছে এটা সত্যি প্রশংসনীয়। আমার ইস্যুটা হচ্ছে জামাতকে নিষিদ্ধ করা যাবে কি যাবে না, আমি বলছি করা যেতে পারে। এবার যদি গোড়ার দিকে যাই, ঠিক কী কী স্বপ্ন নিয়ে আমাদের এই দেশের জন্ম হয়েছিল? স্বপ্ন তখন যেগুলি ছিল সেগুলি 43 বছর পরে বলে কোনো লাভ নেই। বিষয়টা হচ্ছে যে আমরা কখনো যুদ্ধ দেখিনি, আমাদের ইতিহাসে যুদ্ধ নেই, তৃণমূল পর্যায় থেকে শুরু করে সবাই যুদ্ধে কখনো যায়নি। আর স্বপ্নটা এমনভাবে দেখানো হয়েছিল, আমরা পরাধীনতে এমনভাবে বিপর্যস্ত ছিলাম যে আমরা যুদ্ধ শেষ করার পরে মনে করেছিলাম সব চলে আসবে, কিছুই আসেনি। কিন্তু দুটো বিষয় আছে, আমরা চেয়েছিলাম ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র, গণতান্ত্রিক একটি রাষ্ট্র। আমাদেরকে এখনও গণতন্ত্রের জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করতে হচ্ছে, সেদিক থেকে আমরা আশাহত। কিন্তু আজকে যে বাংলাদেশ দেখছি, গত 500 বছরে তো বাংলাদেশের অবস্থা এমন ছিল না। আজকে বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে চেহারা, এটা অভূতপূর্ব, এটা স্বাধীন না হলে হতো না। আমাদের মনে রাখতে হবে দুটো উদাহরণ, 1971 সালে 7 কোটি লোক ছিল, আমরা খাবার আমদানি করতাম। আজকে 14 কোটি 15 কোটি লোক, আমাদের জমি কমপক্ষে 10 ভাগ কমে গেছে, কিন্তু আমরা আজকে চাল রপ্তানি করছি। 1972 সালে বাজেটের আমার খেয়াল নেই 400 কত কোটি টাকা ছিল, আজকে 2,500,000 কোটি এরকম একটা। তো এই বাংলাদেশ তখন আমরা কিন্তু কল্পনার মধ্যে আনিনি, সুতরাং পেয়েছি আবার পাইনি। একটা কথা বলবো, অর্থনৈতিক উন্নয়ন একটি দেশকে সমৃদ্ধ করে না, একটা গণতান্ত্রিক ভিত্তি থাকতে হয়। আধুনিকতার মাপকাঠি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যার অন্য নাম মানবতাবাদ, সেটা সমাজে থাকতে হয়, আদর্শের একটা ব্যাপার থাকতে হয়। অর্থনৈতিক উন্নয়ন কোনো দেশকে সমৃদ্ধশালী করে না। তো আমাদের অর্জন আছে, ব্যর্থতাও আছে। তো যেখানে যাবার কথা ছিল সেটা কতটা পূরণ হয়েছে? না, ব্যর্থতা আমি বলবো না, লড়াইটা চলছে। আমরা মাঝে মাঝে জমি হারাচ্ছি, জমি দখল করছি, এটা চলবে সবসময়। একটা সমাজ যখন এগিয়ে যায়, প্রগতির পথটা বড় কণ্টকাকীর্ণ, প্রতিক্রিয়াশীলের পথটা অতটা কণ্টকাকীর্ণ নয়। এদেশের অধিকাংশ মানুষ হয়তো প্রতিক্রিয়া চিন্তাভাবনায় থাকে। একটা জিনিস মনে রাখতে হবে, প্রগতি না থাকলে সংস্কৃতি এগিয়ে যেত না, সভ্যতা টিকে থাকতো না। লড়াই চলবে, কিন্তু জেতাটা আমরা জিতবই, এটা অবশ্যম্ভাবী। একটা বিরতি নিয়েছে দর্শক, ছোট্ট একটা বিরতি। বিরতির পর এসে আরও কথা শুনব অধ্যাপক মুন্তাসির মামুনের কাছে, আশা করি সঙ্গেই থাকবে। বাংলা নামে দেশ অনুষ্ঠানে, স্যার আমাদের স্বপ্নগুলো পূরণ হয়েছে অনেক কিছু, কিন্তু অনেক কিছু পূরণ হয়নি। এই স্বপ্নগুলো পূরণ না হওয়ার কারণ কি কি বলে মনে করেন আপনি? সবার সব স্বপ্ন পূরণ হয় না, স্বপ্ন কিছু পূরণ হবে, কিছু পূরণ হবে না। আর স্বপ্ন যদি যেগুলি পূরণ হয় সেটার জন্য আমরাই দায়ী।
আমি রাজনীতিবিদদের দায়ী করবো না বা অন্যদের দায়ী করবো না, যেমন ধর্মনিরপেক্ষতা, যেমন জিয়াউর রহমান এটাকে বাদ দিলেন, আমরা তো প্রতিবাদ করিনি, মুক্তিযোদ্ধারা তো প্রতিবাদ করিনি, আওয়ামী লীগের একটা বড় অংশ তো প্রতিবাদ করেনি। আজকে যেসব রাজকর্মচারীরা আমাদের উপরে ছড়ি ঘুরায় রাজনীতি করে, তারাও তো প্রতিবাদ করেনি। তো সুতরাং সবাই দায়ী। সব স্বপ্ন পূরণ হয় না, এটা ঠিক, কিন্তু আমাদের যেখানে যাবার কথা ছিল সেখানে আমরা পৌঁছাতে পারিনি, এটা ঠিক। তো এটা দায়টা রাজনীতিবিদদের আপনি কম দিতে চাচ্ছেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় তো রাজনীতিবিদরা থাকে, দায়টা কি রাজনীতিবিদদের বেশি বলে মনে করেন? না, আমি দায়টা রাজনীতিবিদদের কম বা কারো বেশি বলতে চাই না। আমি একটা খুব সিম্পল কথা বলি, দলগুলির মধ্যে গণতন্ত্র নেই, আমরা এই কথাটা বারবার বলি। তো যারা দল করছেন তার এটা মানছেন কেন? রাজনীতিবিদ একটা ভুল কথা বলছেন, প্রতিবাদ করছেন না কেন, বা আমরা রাস্তায় নামছি না কেন? আমরা তো মেনে নিচ্ছি, মেনে যদি না নেই তাহলে আমরা কথা বলার আছে? আমি সবাইকে খালি একতরফাভাবে দায়ী করলে তো হবে না। আমি তো পার্ট এটার, আমি তো তাদেরকে কখনো কলার চেপে রাস্তায় ধরছি না, যে একটা মিথ্যা কথা বলছে, যে একটা চুরি করছে, আমরা কি তাকে ধরছি? বা সাংবাদিকরা কি করছেন? আজকের হিসাব অনুযায়ী যদি দেখেন, সাংবাদিকরা বা তো তাদের বিভিন্ন কর্পোরেট গ্রুপের হয়ে কথা বলছেন, উপদেশ দিচ্ছেন, তাই না? তো সুতরাং ওইভাবে দায়ী করা কোনো ঠিক না। আমি মনে করি যা কিছু ডিজাস্টার আমরা করতে পারিনি আমরা দায়ী, আমরা আমাদের পার্ট প্লে করিনি। হ্যাঁ, আপনি ইন্ডিভিজুয়ালি বলতে পারেন যে ঠিক আছে, যুদ্ধপতী বিচার বা গণতন্ত্র বা মৌলবাদের বিরুদ্ধে, হ্যাঁ শাহরিয়ার বলেছে, আমি বলেছি, 43 বছর বলছি, কিন্তু আমি তো কোনো বিষয় না, আমাদেরভাবে দেখতে হবে, এটাই আমি বলতে চাচ্ছি। রাজনীতির প্রশ্নে মানুষ বিভক্ত, এটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? রাজনীতি সবসময় বিভক্ত থাকে, কিন্তু বিভক্তিটা কিন্তু ঘৃণার পর্যায়ে চলে যায়, সেটা সবসময় তাই যায়। কেন, রাজনীতি মানেই তো এই, আমেরিকায় কি ডেমোক্রেট আর রিপাবলিকানরা মুখ দেখাদেখি করে? তারা শ্বেতচর্ম দেখে আমাদের খুব ভালো লাগে, এটা বলতে আমাদের খারাপ লাগে না। ওখানে কি আমেরিকা, ইংল্যান্ডে কি লেবার পার্টি আর ক্যামেরুনরা কি মানে তাদেরকে পরস্পর খিস্তি খিউর করছে না? তো এটা শ্বেতচর্ম দেখে ভালো লাগছে না, ইন্ডিয়াতে করছে, সব দেশেই করছে, তাইওয়ান থেকে শুরু করে হংকং সবখানে চেয়ার ছোড়াছুড়ি করতেছে। একটা বিষয় বুঝতে হবে যে হ্যাঁ, যে এক্সট্রিম পর্যায়ে গেছে, এটা কারণটাও আমরা দায়ী। কোন দেশে পৃথিবীতে আছে স্বাধীন দেশে যে স্বাধীনতা বিরোধী শক্তি থাকে? যে দেশে এটা থাকবে এটা তো হবেই। দ্বিতীয়ত, এদিকে আমরা সমর্থন করছি না যখন আমরা এটা মানে তাদের বিরুদ্ধে বলছি। 15 জন সম্পাদক তো তাদের পক্ষে দাঁড়িয়েছেন, আমরা তো প্রতিবাদ করেছি। আমি যদি জিজ্ঞেস করি আপনারা কী করেছেন, বিষয়টা এইভাবে দেখা দরকার। আমরা যেটাকে ঘৃণা করা দরকার আমরা ঘৃণাতে আসি, এস্টাবলিশমেন্টের সঙ্গে যারা যুক্ত তারা এগুলির পক্ষে থাকে, এই হচ্ছে বিষয়টা। কিন্তু আগে সমাজে কিন্তু এরকম বিভক্তিটা ছিল না, সবসময় ছিল, কিন্তু এরকম তীব্র পর্যায়ে ছিল না। যে এখন তো এমন হয় যে বিপক্ষের দল লোক মানে হচ্ছে তাকে না, রাজনীতি সবসময় এরকম ছিল। কথা হচ্ছে যে একটা পর্যায়ে সমস্ত কিছুই তো বদলায়। ঘৃণার পর্যায়টা তীব্র হচ্ছে, কেউ যদি বাংলাদেশে আমাদের এক জেনারেশন আমাদের সামনে বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে আমি তো তাকে পছন্দ করতে পারবো না, এটা তো খুব সোজা হিসেব। রাজনৈতিক দলের মধ্যে যে প্রতিহিংসা, এটার কারণ কি? স্বাভাবিক, কারণ আমাদের এখানে কোনো আমরা ব্যবস্থা দাঁড় করাতে পারিনি। খুব সিম্পল কথা বলি, রাজনীতিবিদ রাজনীতিবিদদের প্রতিহিংসা, তো রাজনীতিবিদদের আমাদের প্রতি প্রতিহিংসা দেখায়নি? শাহরিয়ার কবির বা আমাকে যে জেলে নিল খালেদা জিয়া বা তারেক জিয়া কী কারণে বা নিজামী, প্রতিহিংসাটা কী? সুতরাং রাজনীতিবিদরা এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাদের সম্পূর্ণ তারা সম্পূর্ণ সমর্থন চান, বিরোধিতা করলে জেল জুলুম হুলিয়া। এটা খালি রাজনীতিবিদদের পরস্পরের প্রতি না, প্রত্যেকের প্রতি আছে। কিন্তু আমি বলছি এই অবস্থার অবসান হবে তখনই যখন আমরা সবাই মনে করব যে আমরা এই দেশটা আমাদের। কেউ মনে করবে আমি এখানে রাজনীতি করব কিন্তু আমি বাংলাদেশের পক্ষে না, আর আমি বাংলাদেশের রাজনীতি করব বাংলাদেশের পক্ষে। এটা যতদিন আমরা মীমাংসা করতে না পারি এটা হবে, এবং এর দায়িত্ব আমাদের, কারণ আমাদের লোকজনই তো ভোট দিচ্ছে, আমাদের লোকজনই তো সমর্থন করছে, আমাদের সাংবাদিকরা তো সমর্থন করছে, আমাদের ব্যাংকাররা সমর্থন করছে, আমাদের আমলারা সমর্থন করছে। সো কেউ দেয় না, আমরা সবাই দেয়। বুদ্ধিজীবীদের মধ্যেও কিন্তু এক বিভাজন, দলীয় আনুগত্যের বাইরে এসে সবাই কি কথা বলতে পারছে না? দলীয় আনুগত্যের কোনো বিষয় নেই এখানে। কত হচ্ছে, আমি মুক্তিযুদ্ধের পক্ষ বললে আমাকে বলা হয় আওয়ামী লীগের পক্ষ, আমি কি আওয়ামী লীগের কোনো বেনিফিশিয়ারি নাকি? তো ঠিক সেরকম আরেকজন যে করছে যে মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তাকে বলা হয় বিএনপি, মেরুকরণটা এইভাবে হয়েছে। এটা যদি আমাদের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি না থাকতো তাহলে মেরুকরণ এইভাবে হতো না, 72 থেকে 75 তো হয়নি। বঙ্গবন্ধু একটি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, জিয়াউর রহমান সেই জাতিকে বিভক্ত করেছে,
আবার যতক্ষণ আমরা একত্রিত হতে না পারছি এসব থাকবে, এটা স্বাভাবিকভাবে মেনে নেওয়াই ভালো। আর একটা বিরতি নিতে হচ্ছে দর্শক, আবার একটা ছোট বিরতি, আশা করি সঙ্গে থাকবেন। আবারও স্বাগত বাংলা নামে দেশ অনুষ্ঠানে। শিক্ষা নিয়ে কথা বলি, ভালো ফল করছেন শিক্ষার্থীরা, সেক্ষেত্রে কি শিক্ষার মান বাড়ছে সেভাবে? এই প্রশ্নটা সবাই করছে, আমি আসলে এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না, যদিও মানে আমি এত বছর, 40 বছর আমার শিক্ষকতা, একটা বিষয় হয়ে গেছে, আমরা শিক্ষা নিয়ে কোনো কথা বললি মন্ত্রী বা নীতি নির্ধারকরা তার মানে মনে করেন যে আমরা বিরোধিতা করছি। আমরা তো এটার সঙ্গে যুক্ত, আমরা বুঝি যে কী হচ্ছে, আমরা কী ধরনের ছাত্র পাচ্ছি, আমরা বিষয়টা তাদেরকে বোঝাতেই পারছি না যে যা যেভাবে তারা যে স্ট্র্যাটেজি নিয়েছেন সেই স্ট্র্যাটেজি আসলে আমাদের পক্ষে ইতিবাচক নয়, এই বিষয়টা তাদের অনুধাবন করতে হবে। আজকে শিক্ষামন্ত্রী যত কিছুই বলেন না কেন, আগে তো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রকম হয়নি, আগেও তো সবাই মানে বা 3 বছর বা পড়ার পরে বা 4 বছর পড়ার পরে 1 ঘন্টা পরীক্ষা দিয়ে পাশ করেছে। উনি যেটা বলছেন যে এখানে 1 ঘন্টা পরীক্ষায় মেধা বিচার করা যাবে না, আগে তো করা যেত, এখন 100 ভাগ পাশ আমরাও চাই, কিন্তু এই 100 ভাগ যারা পাশ করবে তারা যেন পুরো যোগ্যতাটা দেখাতে পারে সেটাও আমরা চাই। আমাদের সঙ্গে বোধহয় তার দ্বন্দ্বটা এখানে। আমি খালি বলবো নীতি নির্ধারকদের, আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, আমাদেরও বয়স হয়েছে, আমরা একেবারে বানের জলে ভেসে আসেনি, আমরা কি বলি একটু বোঝার চেষ্টা করতে, তারাও এখানে আছেন দেখে তারা সব বোঝেন, অন্যরা সব বেকুব, এটা বোঝার কোনো কারণ নেই। আমাদের দেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত, এইটা নিয়ে আপনি কি বলতে? আমার মনে হয় এটা একটু ভুল, 11 ধরনের বোধহয়, 10 থেকে 11 ধরনের, 3 ধরনের না। যে দেশে 11 ধরনের শিক্ষা ব্যবস্থা থাকে সেই দেশে শিক্ষার কতটুকু যাবে, তাই না? আমাদের রাস্তাটা দেখলে কি বোঝা যায়, আমাদের আমাদের মন কি সেটা বোঝা যায় ঢাকার রাস্তা দেখলে, পুরো নৈরাজ্য, তো সেই নৈরাজ্য আমাদের মনে আছে, আমাদের ব্যবস্থায় আছে। আর আরেকটা বিষয় যে এই মাদ্রাসা শিক্ষা নিয়ে অনেক কথা হয় যে এটা আধুনিক করা দরকার, এটা আসলে কিভাবে আধুনিক করা সম্ভব, আসলে করলে কার দায়িত্ব? বাংলাদেশ যদি করা সম্ভব হয় 9 মাসে সব কিছু করা সম্ভব, করতে চান কিনা জানি না। আজকে আমাদের শিক্ষামন্ত্রী যার নেতৃত্বে আমরা ছাত্র রাজনীতি করেছি, আন্দোলন করেছি, তিনি আজকে নৈতিকতা ধর্মের উপরে 100 নম্বর বাধ্যতামূলক করেন, কিন্তু ইতিহাস, জাতীয় ইতিহাস বাধ্যতামূলক করেন না। তো যেখানে মাইন্ডসেট এরকম সেখানে আমরা কতটুকু এগোবো? তো আগের প্রসঙ্গ যায় যদি, রাজনীতি গুণগত পরিবর্তনে কী করা দরকার, আর এই ভূমিকাটা কি সাধারণ মানুষের না রাজনীতিবিদ? রাজনীতিবিদদের নয়, মনে করি সাধারণ মানুষের, সব কিছু বদলাতে পারে সাধারণ মানুষ, রাজনীতিবিদ তাদেরকেও শুধরাতে পারে সাধারণ মানুষ। সাধারণ মানুষ যদি সেটা না চায় অবস্থা এরকমই চলবে। আমরা শুধু শুধু রাজনীতিবিদরা দোষী ওরা দোষী বলি, আমরা তাদেরকে সমর্থন করি কেন? আমাকে কেউ বলেছে টাকা দিয়েছে সমর্থন করার জন্য, আমি সমর্থন করি কেন? না করলেই হয়, না করলে তারা যা করার সেটা হয়ে যাবে। বিভাজন, নানান সমস্যা, নানান প্রতিকূলতা, এসব কিছু থেকে বের হয়ে আসার কোনো পথ আপনি দেখতে পান, কোনো উপায় আছে? উপায় থাকবে না কেন, কথা হচ্ছে যে কোনো সমাধানের এই সোজা সাপটা কোনো পথ নেই, এবং আমাদের যেখানে নৈরাজ্য হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, এবং স্বাধীনতা পক্ষের বিরুদ্ধে এবং বিরুদ্ধ পক্ষের এখনও লড়াইটা শেষ হয়নি, জাতীয় রাষ্ট্রের গঠনটাও পূর্ণ হয়নি, সেখানে এসব থাকবে। আমরা যাদেরকে শিক্ষিত মনে করি বা তরুণরা, তাদের ঠিক করতে হবে কী চায় তারাই ঠিক করতে পারবে। আমরা যে স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল বা বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন বা বঙ্গবন্ধু গঠন করেছেন, কিন্তু এটাও ঠিক তরুণরা চেয়েছিল দেখে উনি পেরেছিলেন। এখন তরুণরা যদি সেটা চায় সেটা হবে। অরাজনৈতিক হওয়া আর আলু পটলের মতো জীবনযাপন করা একই জিনিস। আমি রাজনীতি বুঝি, আমি রাজনীতি সচেতন, এবং আমি সেভাবে চাই রাজনীতি হোক,
এটাই তরুণদের বলতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্য। আশা করি যে আমাদের তো বয়স হয়ে গেছে, যারা নতুন আছে তারাই দেশটাকে বদলাবে এবং দেশটা বদলাবেই, এর কোনো বিকল্প নেই। অনেক ভালো থাকবেন। দর্শক, আজ শুনলাম অধ্যাপক, শিক্ষাবিদ, গবেষক, লেখক মুনতাসির মামুনের কথা। সব প্রতিকূলতা, সব বাধা পেরিয়ে বাংলাদেশ তার সঠিক গন্তব্যে পৌঁছবে, আমাদের স্বপ্ন সত্যি হবে, সব বিভেদ ফুলে এক হব আমরা, এটি প্রত্যাশা। আগামী পর্বে অন্য কোনো গুণী মানুষের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন।